আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে ও মারা গেছে, মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করা ধারণা করবি না কেন, বালা হইয়াউন বরং তারা জীবিত জিন্দা ইন্দা রব্বিহিমের সাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। ও দশরবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত গোষ্ঠ চর্বি চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় ওহদের ময়দানে হযরত হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে ওহদের ময়দানে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরত আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। কোনে যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে, তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 বার চলত, যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্য যারা একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খাইয়েছেন, কেউ যে খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন, যেমন তেমন গাঁজা আমি আর তাছাড়া এই কথা কেউ বলতে পারে কিসের আলেম হয়ে যাবে তুমি দিনা? কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াত, আরো দেখানো লাগবে আপনাকে। 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়া, আর তারা এখন উল্টা পাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণে জালেমদের তো টাকার অভাব নেই, কোটি কোটি টাকা এখন বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের, কারণ এগুলো আর একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় কাজ, এটা তো আমি বানালাম না। আল্লাপাক বলেন বড় জালেম দেখতে চাও দুনিয়ায়, আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সবচাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম ইসমি তাফসিল, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়, এটা বাংলাদেশে নেই। এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের, কি প্রচার, সব দল মত বাদ দেওয়া, যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে, যেমন ঈসা আলাইহিস সালামে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা থাকবে না। খুশির বিষয় কালকে এক গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোন প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। কথার কারণে হেদায়েত অনেক উত্তম কথা না, 3 বছর জেল খাটার পর মনে
যাক, এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে আল্লাহ, আরো কঠিন আমার কুষ্টিয়ার যে আল্লাহ বলে ছিল মাহবুবুল আলম হানি, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই, সেটা আপনি তো হাইব্রিড। এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ, এর আগে এই 17 বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফেলবে, সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে। আরে লোকটা এই করোনা বিভাগের কমিশনার যিনি ছিল তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুঁজে ছিল। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নম্রদের বাড়ি কি দেখবে, ওর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নম্রদ মার্কা যারা এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, এ দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো, বিশেষ করে আমার কোস্টিয়া। এই এরা দুই ভাই, আতা পাতা আর এখানে আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা, জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বদদোয়া করছে কি করতে জালেমের বাড়ি কত বাড়ি বলা। যশোরবাসী কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে, এটা দায়িত্ব মনে করি। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকে কোনো মাফ নেই, কোনো সাহায্য নেই। এদের অর্থ সম্পদ গুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন? আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো, এইটাই হবে উত্তম বিচার। কারণ জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার, এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। আমারে বলে ইয়া হাজি আল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি।